প্রথমটো খবৰ হৈছে বিশ্বই আনটো মহামাৰীৰ বাবে সাজু হও সতৰ্কবাণী শুনালে WHOৰ মুৰব্বীয়ে। বিশ্ব স্বাস্থ্য সংস্থাই গোটেই বিশ্বকে হকিয়াই দি কৈছে যে তেওঁলোকে আনটো মহামাৰীৰ বাবে সাজু থাকক। কৰোনা ভাইৰাছৰ সংক্ৰমণ আৰু ইয়াৰ প্ৰভাৱলৈ চাই সোমবাৰে নিশা WHOৰ মুৰব্বী টেড্ৰছ অদনোম ঘেব্ৰিয়েছুছে এইদৰে কয়। তেওঁ লগতে কয় যে বিশ্বৰ দেশসমূহে আগন্তুক মহামাৰীৰ বাবে ৰাজহুৱা স্বাস্থ্যত প্ৰচুৰ ধন বিনিয়োগ কৰা উচিত, নহলে কৰোনাৰ দৰে অৱস্থা হোৱাৰ সম্ভাৱনা আছে। WHOৰ মুৰব্বীগৰাকীয়ে জানিবলৈ দিয়ে যে কৰোনা ভাইৰাছৰ ফলত গোটেই বিশ্বত 2.71 কোটি লোক আক্রান্ত হয়েছে আর 8.88 লাখতকৈও অধিক লোকের মৃত্যু হয়েছে। COVID-19 2019 ডিসেম্বরের এতিয়ালৈকে এনে অবস্থার সৃষ্টি করেছে। এতিয়াও কিছুমান দেশত ইয়ার সন্তাপ বৃদ্ধি পাই আছে আর ইয়াক নিয়ন্ত্রণ করার কঠিন যেন দেখা গৈছে। জেনেভাত এক সংবাদমেল ট্রেডসে কয় যে এইটোৱে কোনো শেষ মহামারী নহয়, ইতিহাস কেইবাটাও মহামারীর সাক্ষী আছে। এই মহামারী জীবনের হয়তো ই কেতিয়াও শেষ হয়ে না যায়। তেওঁ লগতে কয় যে আন এটা মহামারিয়ে বিশ্বত আঘাত অনার পূর্বে আমি সম্পূর্ণ সাজু হয়ে লওয়া উচিত। বিশ্বর দেশসমূহে সম্ভাব্য বিমারের ভ্যাকসিন আর দরবর উপর সম্মিলিতভাবে গবেষণা করব লাগে। ট্রেডসে কয় যে রাজহুয়া স্বাস্থ্যত অধিক ধন বিনিয়োগ করা উচিত। যেতিয়া কোনো মহামারী আহে তেতিয়াই যাতে তাক নিয়ন্ত্রিত করব পারি তার বাবে তাৎক্ষণিকভাবে ভ্যাকসিন আর দরব প্রস্তুত তথা বজার লয়নের ব্যবস্থা করা উচিত। আনহাতে সংস্থাটোয়ে স্পষ্টভাবে কয় যে ই এনেকুয়া ভ্যাকসিনের সমর্থন নকরে যি খরকটিয়াভাবে বিকশিত করা হয়েছে আর ইয়ার প্রভাবের লগতে সুরক্ষিত প্রমাণিত হওয়া নাই। সংস্থাটোয়ে জানিবলৈ দিয়ে যে বর্তমান সময়ত 37টা ভ্যাকসিন ক্লিনিক্যাল ট্রায়ালের বিভিন্ন পর্যায়ত আছে। WHOয়ে মুঠতে 188টা ভ্যাকসিনের উপর নজর রাখিছে আর ইয়ার কেইটামান ট্রায়ালের চূড়ান্ত পর্যায়ত আছে। সংস্থাটোয়ে জানিবলৈ দিয়া মতে 188টার ভিতর 9টা অন্তিম পর্যায়ত আছে। স্মার্টফোন নথকার বাবে অনলাইন শিক্ষার পৰা বঞ্চিত হওয়া ছাত্র ছাত্রীক স্মার্টফোন বিতরণ এজন যুবকর। ঠাই বিশেষে মানবতার অবক্ষয়তা পরিলক্ষিত হলেও প্রকৃতার্থত মানবতা বর্তমানে অক্ষুণ্ণ আছে। আজির পৃথিবীত মাতু সলনি হয়েছে মানুষের দৃষ্টিভঙ্গী। এজন মানব দরদী যুবকর কাহিনী, যিজন যুবকে দরিদ্র মেধাবী ছাত্র ছাত্রীর সুবিধার্থে মোবাইল টেবলেট পর্যন্ত জোগাড় করে দিছে। এইজন হয়েছে গোলাঘাট জেলার খুমটাইয়ের সিনাতলি গাঁওয়ার দিলীপ শইকীয়া আর রেখালী হাজরিকার কনিষ্ঠ পুত্র জ্যোতিষ্মান শইকীয়া। উচ্চ শিক্ষা লাভ করে বাঙ্গালুরুত কর্মরত হয়ে আছে তেও। COVID-19 ভয়াবহ পরিস্থিতির বাবে ঘরলৈ অহা জ্যোতিষ্মানে দেখুৱাইছে মানবতার বিরল নিদর্শন। COVID-19 ভয়াবহ পরিস্থিতির বাবে ঘরলৈ অহা জ্যোতিষ্মানে দেখুৱাইছে মানবতার বিরল নিদর্শন। করোনা মহামারীর বাবে বন্ধ হয়ে আছে রাজ্যের শিক্ষানুষ্ঠান সমূহ আর সরকারে অনলাইন পাঠদান ব্যবস্থা করেছে যদিও ফলপ্রসূ হওয়া নাই গ্রামাঞ্চলের দরিদ্র ছাত্র ছাত্রীর বাবে। জ্যোতিষ্মানের মাতৃ সিনাতলি হাইস্কুলের এগারী সহকারী শিক্ষয়ত্রী হেয়ে মাকর পরে জানিব পাৰিছিল অনলাইন পাঠদানের বাবে কিমান অসুবিধার সম্মুখীন হয়েছে দরিদ্র ছাত্র ছাত্রী সকল। বহুতো দরিদ্র ছাত্র ছাত্রী এটা স্মার্টফোনের অভাবত বঞ্চিত হয়েছে অনলাইন পাঠদানের পর। হেয়ে মেধা সম্পন্ন দরিদ্র ছাত্র ছাত্রী সকলের বাবে একটা স্মার্টফোন যোগান দেওয়ার কথা ভাবিলে শিক্ষিত যুবক জ্যোতিষ্মানে। হেয়ে খুমটার বীর শহীদ ক্যাপ্টেন জিন্টু গগৈ স্মারক ভবনত অনুষ্ঠিত এক অনুষ্ঠানত খুমটার বিভিন্ন অঞ্চলের 14 গৰাকী অতি দরিদ্র তথা মেধাবী ছাত্র ছাত্রীক প্রদান করলে একোটাকৈ মোবাইল টেবলেট। তেওঁ কর্মরত কোম্পানিটির সহকর্মী সকলেও জ্যোতিষ্মানের পদক্ষেপটির কথা জানিব পাৰি পাৰ্যমানে সহায় আগবঢ়ালে আর ভবিষ্যতের দিনটি এনেদরে দরিদ্র ছাত্র ছাত্রী সকলের বাবে সহায় আগবঢ়াই যাব বলে জানিবলৈ দিছে আদর্শ যুবক জ্যোতিষ্মান শইকীয়াই। চীন ভারত সীমান্তত গুলিবর্ষণ, আমি ধৈর্য ধরে আছো ভারতীয় সেনা। ভারত চীন সীমান্তত পরিস্থিতি বর্তমান উত্তেজনাময়। যোৱা নিশা নিয়ন্ত্রণ রেখাত চীনের তরফের পৰা গুলি হওয়ার খবর পোৱা গৈছে। চীনা সৈন্যর এই কার্যের উত্তর ভারতীয় সেনায়ও গুলিরে দিছে। এই সন্দর্ভত ভারতীয় সেনায় এক প্রেস বিজ্ঞপ্তি জারি করেছে আর ভারতীয় সেনার মতে ভারতে নিয়ন্ত্রণ রেখাত পরিস্থিতি নিয়ন্ত্রণ করবলে চেষ্টা করেছে কিন্তু চীনে উত্তেজনা বৃদ্ধি করে আছে। আনহাতে বেজিংয়ে অভিযোগ করে যে ভারতীয় সেনায় নিয়ন্ত্রণ রেখা পার হয়ে চীনা সীমান্তত স্থিতি লৈছে। অবশ্যই ভারতীয় সেনায় ইয়াক নচ্ছাত করেছে আর ভারতীয় সেনায় জানিবলৈ দিয়ে যে ভারতে নিয়ন্ত্রণ রেখা অতিক্রম করা নাই আর কোনো ধরনের উত্তেজনাময় পরিবেশ সৃষ্টি করা নাই। বাধ্যতামূলক অবসর দিব স্টেট ব্যাংকের 30,190 গৰাকী কর্মচারী। রাজহুয়া খণ্ডের টেলিকম সংস্থা ভারত সঞ্চার নিগম লিমিটেডের পাছত এবার স্বেচ্ছামূলক অবসর কার্যর হব স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া। অহা 1 ডিসেম্বরের মোট 30,190 জন বিষয়া কর্মচারীক VRSDR পরিকল্পনা করেছে স্টেট ব্যাংকে। ইতিমধ্যে ইয়ার বাবে সেকেন্ড ইনিং স্টেপ VRS 2020 শীর্ষক প্রকল্পের খসড়া প্রস্তুত করেছে আর বর্তমান এই খসড়া স্টেট ব্যাংকের পরিচালনা পরিষদের অনুমোদনের অপেক্ষাত আছে। এই কথা প্রকাশ পোৱাৰ লগে লগে বিভিন্ন কর্মচারী সংগঠনে তীব্র বিরোধিতা করেছে। ব্যাংক কর্মচারী সংগঠন ন্যাশনাল অর্গেনাইজেশন অফ ব্যাংক ওয়ার্কার্স উপসভাপতি অশ্বিনী রানাই VRSDR বাবে স্টেট ব্যাংকে গ্রহণ করা পরিকল্পনার তীব্র বিরোধিতা করে কয় যে সাম্প্রতিক পরিস্থিতি মানুষের রোজগারক লৈ দিনক দিনে আশঙ্কা বাড়ি ধরেছে। তার মাজতে স্বেচ্ছামূলক অবসরের সিদ্ধান্ত গ্রহণ করে স্টেট ব্যাংকে কর্মচারী বিরোধী মনোভাবে পরিচয় দিছে। ইফালে VRSDR বাবে গ্রহণ করা প্রকল্প সন্দর্ভত স্টেট ব্যাংকের এক শীর্ষ সূত্রই সংবাদ মাধ্যমক জানিবলৈ দিয়া অনুসরি প্রদানত ব্যয় সংকোচনের লক্ষ্যে এই পরিকল্পনা লওয়া হয়েছে। যিসকল বিষয়া কর্মচারীয়ে 25 বছর ধরে কাম করে আহিছে অথবা VRS প্রকল্প আরম্ভ হওয়ার দিনা যিসকলের বয়স 55 বছরতকৈ বেশি হব তেওঁলোকে প্রকল্পটির আওতাত পড়ব। আর যিসকলে ব্যক্তিগত কারণত চাকরি এড়িব বিচাৰে বা যিসকলে আন কামত যোগ দিয়ার বাবে ইচ্ছুক তেওঁলোকক অগ্রাধিকার দিয়া হব এই প্রকল্পটি। স্বেচ্ছামূলক অবসরের যোগ্যতা অনুসরি প্রকল্পটির আওতালৈ আহিব মুঠ 30,190 জন বিষয়া কর্মচারী আর এই সংখ্যা স্টেট ব্যাংকের মুঠ বিষয়া কর্মচারীর 10 শতাংশতকৈও বেশি। ইয়ারে
11,565 জন বিষয়া হওয়ার বিপরীতে বাকি 18,625 জন কর্মচারী অহা 1 ডিসেম্বর প্রকল্পটি আরম্ভ করে ফেব্রুয়ারি পর্যন্ত ইয়ার ধারাবাহিকতা অক্ষুণ্ণ রাখার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। উক্ত বিষয়া কর্মচারী হক এক তৃতীয়াংশ যদি বিআরএস লয় তেনে জুলাই মাহর বেতন হ স্টেট ব্যাংকে প্রায় 1,663 কোটি টাকা রাহি করব পারিব বলে কোয়া হয়েছে। স্বেচ্ছামূলক অবসর লওয়া বিষয়া কর্মচারীসকলক গ্রেচুইটি পেনশন প্রভিডেন্ট ফান্ড চিকিৎসার খরচ আদি দিয়া হব। বিআরএস দিয়ার বাবে স্টেট ব্যাংকে গ্রহণ করা এই পরিকল্পনার বিষয়ে সদরি হওয়ার লগে বিত্তীয় প্রতিষ্ঠানটির একাংশ বিষয় কর্মচারীর মাজত কার্যত হাহাকার লাগিছে। অবশ্য সমগ্র বিষয়টি এতিয়া নির্ভর করেছে পরিচালন পরিষদের অনুমোদন উপরতে। কেন্দ্রীয় সরকারের দুখন শিক্ষা প্রতিষ্ঠান অসমত স্থাপন করবলে আহ্বান জগদীশ মুখীর। দেশের শিক্ষার ক্ষেত্রে বৃহত্তম সংস্কার রাষ্ট্রীয় শিক্ষানীতি 2020 রূপায়ণক লই সোমবারে রাষ্ট্রপতি প্রধানম হইতে রাজ্যপাল সকলের রাষ্ট্রীয় অভিবর্তন অনুষ্ঠিত হয়। দেশত রূপান্তরিত উচ্চ শিক্ষাত রাষ্ট্রীয় শিক্ষানীতি 2020 ভূমিকা সন্দর্ভত অসমের রাজ্যপাল অধ্যাপক জগদীশ মুখীয়ে রাজ্যখনত ইতিমধ্যে এনইপি বলবতর বাবে নির্বাচিত উপাচার্য কমিটি গঠন করা হয়েছে বলে মত প্রকাশ করে। ভার্চুয়াল অভিবর্তনত অকলৈ রাজ্যখনের শিক্ষা সন্দর্ভত বিভিন্ন তথ্য দাঙি ধরার রাজ্যপাল জগদীশ মুখীয়ে দুখন কেন্দ্রীয় সরকারের শৈক্ষিক প্রতিষ্ঠান স্থাপনের বাবে রাষ্ট্রপতি আর প্রধানমন্ত্রীক আহ্বান জানায়। সোমবারে অনুষ্ঠিত রাজ্যপাল সকলের রাষ্ট্রীয় অভিবর্তনের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী রমেশ পোখরিয়াল নিশাঙ্ক, কেন্দ্রীয় রাজ্যিক শিক্ষামন্ত্রী সামরাও ধুত্রে, এনইপি খসড়া কমিটির অধ্যক্ষ ডক্টর কস্তুরী রঞ্জনে অংশগ্রহণ করে। এই ভার্চুয়াল অভিবর্তনত অংশগ্রহণ করে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দে 2021 ভিতর শিক্ষকর শিক্ষার কারণে নতুন কারিকুলামর প্রসঙ্গ উত্থাপন করে। রাষ্ট্রপতিগুলিয়ে কয় যে উচ্চ শিক্ষার অংশ হয়েছে শিক্ষকর শিক্ষা। রাজ্যসমূহে মাল্টি ডিসিপ্লিনারি ইন্টিগ্রেটেড রিসার্চ প্রোগ্রাম আরম্ভ করব। তদুপরি রাষ্ট্রপতিগুলিয়ে বিশ্ববিদ্যালয় আর উচ্চ শিক্ষার প্রতিষ্ঠানসমূহের বিশ্ববিদ্যালয়ত খালি হয়ে থাকা শিক্ষকর পদ শীঘ্রে পূরণ করবলে আহ্বান জানায়। নতুন রাষ্ট্রীয় শিক্ষানীতির মূল শিক্ষকে বলে আখ্যা দিয়ে রাষ্ট্রপতিগুলিয়ে রাজ্য সরকারসমূহক সু মানসিকতার শিক্ষক নিযুক্তির গুরুত্ব দিয়ার এই শিক্ষকসকলের চাকরি যে সন্মানীয় তার পরিবেশ সৃষ্টি করব বলে কয়। শিক্ষকসকলের দরমহার ক্ষেত্রও সরকার বিবেচনা করব লাগে বলে কয় রাষ্ট্রপতিগুলিয়ে। আনপিনে অভিবর্তন সম্বোধন করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীয়ে রাজ্যপাল সকলক নতুন রাষ্ট্রীয় শিক্ষানীতি সন্দর্ভত অংশীদারসকলের মাজত অধিক সজাগতা প্রসার করব লাগে বলে মন্তব্য করে। এনইপি প্রধানমন্ত্রীগুলিয়ে কয় যে দেশের সামাজিক আর অর্থনৈতিক বিকাশত নতুন দিক প্রদান করব শিক্ষানীতিয়ে। শিক্ষানীতি রূপায়ণের ক্ষেত্রে শিক্ষার্থী শিক্ষক আর অভিভাবক পিতৃ মাতৃর মাজত অধিক সজাগতা অনার পোষকতা করে প্রধানমন্ত্রীগুলিয়ে। এনইপির সফলতার মূল চাবিকাঠি অংশীদারীসকলের অন্তর্ভুক্ত বলে উল্লেখ করে প্রধানমন্ত্রীগুলিয়ে কয় যে নতুন শিক্ষানীতি সন্দর্ভত সকল সন্দেহ আর প্রশ্ন জনতার মনের পর নাইকিয়া হয়ে গেলে ইয়ার সঠিক রূপায়ণ হব। রাষ্ট্রপতি ভবনের দ্বারা আয়োজিত বার্ষিক রাজ্যপাল অভিবর্তনের উদ্বোধনী সত্রত প্রধানমন্ত্রীগুলিয়ে এনইপিক লো সকল অংশীদারক আন্তরিকতায় আগবাড়ি যাবলে আহ্বান জানায়। রাশিয়ালয় রানা হব বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর, চীনের বিদেশ মন্ত্রীরে বৈঠকত বসার সম্ভাবনা। চীন আর ভারতের সীমা সম্পর্কীয় উত্তপ্ত পরিস্থিতির মাজতে মঙ্গলবার রাশিয়া অভিমুখে রানা হব বিদেশী মন্ত্রী এস জয়শঙ্কর। চারিদিনিয়া ভ্রমণসূচীরে রাশিয়ালয় রানা হব বিদেশ মন্ত্রীগুলিয়ে। মস্কোত আয়োজন হবলগিয়া সংঘায় সহযোগী সংগঠন চমুকে এসোসিয়র বৈঠকত অংশ লব। রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমের খবর অনুসারে ভারতের বিদেশী মন্ত্রীগুলিয়ে মস্কোত চীনের বিদেশ মন্ত্রী ওয়াং বিয়র সহ এক দ্বিপক্ষীয় বৈঠকত ব্যবহার সম্ভাবনা আছে। এই বৈঠকত ইমোবেদর উপর আলোচনা করা হব।